জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখো কি করেছে আমার মেয়েটা, ওটা ঘুরে শুনে ক্যাত। এই দেখো, সকাল সকাল লকেট ভেঙে ফেলেছে, লকেটের মাথা ভেঙে ফেলেছে। লকেটের যে সেটা সেটা কিনে রয়েছে মালার মধ্যে। আর এই যে দেখো, সকাল সকাল একটা খারাপ খবর। এই যে রাতচোরা পাখি, রাতচোরা পাখি, তোমার নাম কি পেঁচা? লক্ষ্মী পেঁচা তুমি? আমার সোনামা আছে লক্ষ্মীর পেঁচা। লক্ষ্মী তো বটেই, লক্ষ্মীর পেঁচা। সকাল সকাল দেখো কি লোকসানটা করে দিয়েছে। এই যে লকেট ভেঙে ফেলেছে। কিভাবে যে ভাঙলো কে জানে। আসলে কালকে রাত্রে খুবই ইসে করছিল, বেঁকে যাচ্ছিল, শুধু বেঁকে যাচ্ছিল। ওর বাবু পর্যন্ত সামলাতে পারছিল না, এমন দেখতে ছিল সোনামা। দেখো এখন কিরকমটা করছে, ঘুম পাচ্ছে। ওকে ঘুম থেকে উঠালাম, খাওয়াতে হবে। খাবে না তুমি? আমি এক সপ্তাহ থেকে মাথায় চুল আশ্রাই না, এক সপ্তাহ হয়ে গেছে। আমার চুল জট জট হয়ে গেছে, আমি সময়ই পাই না। কালকে সোমবার গিয়েছিল, দুই সোনাকে নখ কেটে দিয়েছে। আমার নখ বড় বড় হয়েছে, আমার নখ কাটার আর সময় নেই। কি অবস্থাটা করেছে দেখো তো, সকাল সকাল একদম কি করেছে, সকাল সকাল লোকসানটা করে দিল। এটাকে নিয়ে যেতে হবে এখন সোনার দোকানে, ঠিক করে আনতে হবে। আর যে কাজটা করেছে তার কোনো আছে ভয়, তার কোনো ভয় ডর আছে? কোনো ভয় ডর আছে? কিচ্ছু নেই, দুষ্টুমি খালি। সকাল সকাল সোনামাকে একটু বকা দিয়ে দিলাম, কারণ সোনামা তো একটু দোষ করেছে, তাই না? যাই হোক, এখন বাইরে চলে আসলাম। এই দেখো, এই যে কতগুলো মাছ এনে দিয়েছে ভাজতা। আমার তো রান্নাবাড়া করতে হবে, সোনামার জন্য আগেই রান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। ওর সবজি, ওর ডাল, ভাত সব কিছুই। এখন এই যে দুপুরে রান্নার জোগাড় করতে হবে। এখন কিন্তু সকালই, যেহেতু আমার নয়ন সোনা ঘুমোচ্ছে, তো আস্তে আস্তে আমি সময় নষ্ট না করে তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। অনেক সবজিপাতি কাটতে হবে তার জন্যই। সোনামার ঠাম্মিও কিন্তু চলে এসেছে আগের দিন বিকেলে, তাই মা মাছগুলো কাটতে বসেছে। আগের দিন দেখেছি আমি মাছ কেটেছিলাম, মা বাড়িতে থাকলে তো মাই কেটে দেয় বা বেচে দেয় সমস্ত মাছ যা কিছু আনে আর কি। তো এই মাছগুলো এনেছে ভাজতা একটা, আমাদের দোকানে একটা ছেলে থাকে, ভাজতা হয়, ওদের কুকুর আছে, সেই এনে দিয়েছে। এতগুলো মাছ দেখে আমি সাথে সাথে ভাইকে ফোন করলাম যে আজকে মাছের বাজার করতে হবে না, কারণ মাছ অনেকগুলো নিয়ে এসেছে রাজা। ফোন করে বলেও কোনো লাভ হয়নি, কারণ আবার দু রকম মাছ নাকি আগেই নিয়ে নিয়েছে। তো কি আর করা যাবে, আমিও সেই জন্য সবজি নিয়ে বসে পড়লাম, কি কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে। যাই হোক, এবার কিছু কমেন্টের অ্যান্সার দেই। উমাহানি দিদি ভাই, তুমি আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই, সোনামার যে প্যানগুলো নিয়েছিলে সেগুলো কতবার ইউজ করা যায়। তো এখন আমার সোনামা তো 7 বছর বয়স, যেহেতু বড় হয়েছে সেহেতু হিসুর পরিমাণটাও অনেকটাই করে একবার করলেই। তো আমি যদি একবার পড়াই তাহলে ওই 1 ঘন্টার মতো থাকে আর কি। ধরো 2-3 বার হিসু করে তখনই চেঞ্জ করে দিতে হয়, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। আমার মানসীদের সরকার দিদি ভাই সুন্দর একটা কমেন্ট করেছিল, বলেছে আমার ইচ্ছে করছে তোমার বাড়িতে যাই আর তোমার 2টো বেবিকে নিয়ে যত্ন করি, তাহলে তোমার একটু সুবিধে হয়। তো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই অন্তর থেকে, তুমি এতটা ভেবেছো আমার জন্য এত দূর থেকে, তার জন্য। আর দেখো এখানে মাছগুলো কিন্তু কেটে দিয়েছে, সেই মাছগুলো আস্তে আস্তে ভাজা করে নেব। 2 ভাগে রান্না করতে হবে, কারণ তোমরা তো জানোই আমার বর্মশাই পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করে চচ্চড়ি খাবে, আর আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ খায় না, তার জন্য ওই যে বাটিতে আলাদা করে একটু রেখে দিলাম। আর আমার শাশুড়ি মার চচ্চড়ির মধ্যে মাছ কাঁচা দিকে মাছটাও ভেজে নিচ্ছি না, পেঁয়াজ দিয়ে যেটা রান্না করব। এদিকে তোমাদেরকে আকাশটা একটু দেখাচ্ছি, দেখো বাড়িঘর কিন্তু একদমই কাপড় চোপড়ে ভর্তি হয়ে গেছে। মা ওরা যেহেতু আগের দিন এসেছে, মা আর দিদি দুইজনের কাপড় চোপড় এখানে মেলে দিয়েছে।
মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে, তার জন্য বাইরে চলে আসলাম রান্নাগুলো একটু কম আছে করে দিয়ে। দেখো কি হাওয়া বাতাস শুরু হয়ে গিয়েছে, একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছিল। তো এদিকে দিদি আমি দুইজনেই কাপড়গুলো তুলছি, দিদি ওদের কাপড়গুলো তুলছে, আমি সোনামা সোনাবাবুদের কাপড়গুলো তুলছি। আর আমার আর্মি দিদি ভাইও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে নয়নসোনাকে এত সুন্দর কথা বলতে দেখে, নয়নসোনাকে নাকি দেখে কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে। দিদি ভাই তুমিও তোমার খেয়াল রেখো, কিন্তু আমাকে খেয়াল নিতে বলেছো, অবশ্যই আমি চেষ্টা করব আমার নিজের খেয়াল রাখার জন্য। আর সোনামাকেও কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে, লক্ষ্মী মেয়ে বলেছে, বলেছে আমার মেম সাহেব লক্ষ্মী হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকেও। আসলে মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এটাই তো মানুষের প্রধান ধর্ম, তাই না? আগের ভিডিওতে আমি যে বলেছিলাম যে দিদি ভাইটার জন্য কথাগুলো বলেছিলাম, তার বাড়ির লোক তাকে একদমই সাহস দেয় না, মানে এইরকম অবস্থাতেও নানান রকমের কথা বলে। তো আমি সাহস দিয়েছিলাম, বলেছিলাম কিছু হবে না সব ভালো হবে। তো আমার সেই ভিডিওটা দেখে দিদি ভাই নাকি কান্না পেয়ে গিয়েছিলো, আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। আসলে এখানে ধন্যবাদের কিছু নেই, একটা মানুষ হয়ে একটা মানুষের ব্যথা বুঝবো এটাই তো মানুষত্ব, তাই না? তাছাড়া তুমি যে পথের পথিক আমিও সেই পথেরই পথিক, আমি জানি, আমি বুঝি, আমরা সবাই বুঝি আমাদের একে অপরের কতটা কষ্ট হয় এরকম বাচ্চাকে সামলিয়ে। আমিও তো এই ফেসটাই করেছিলাম, তাই না? আমার নয়নসোনা আমার মধ্যে আসার পর জানিটাও কিন্তু অতটাও সহজ ছিল না, অনেক মানুষের অনেক রকম কথা শুনেছি, তবে হ্যাঁ বেশি খারাপ কথা শুনিনি। সবাই কিন্তু সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, পাড়া প্রতিবেশী সবাই বলেছে কিছু চিন্তা করবে না সব ভালো হবে। আসলে সব জায়গার লোক তো সমান হয় না। তো দেখো এদিকে পেঁয়াজ দিয়ে আলু বেগুন মাছের ভাজা দিয়ে চটচড়িটা করে নিচ্ছি, এটা সবার জন্য। ওখানে দেখতেই পেয়েছিলে কি কি মাছ নিয়ে এসেছে, কাতল মাছ, তার সাথে ইলিশ মাছ। সব মাছ কিন্তু আজকে রান্না করব না, কিছু তো রেখে দিতেই হবে, কারণ এতগুলো রান্না করলে খাবে কে, আর এতগুলো রান্না করার সময় নেই আমার, কারণ আমার নয়নসোনা উঠে পড়লে সাথে সাথে দৌড়াতে হবে। আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে, বৃষ্টি চলছে, আমারও রান্নাবাড়া চলছে। এতক্ষণে আমার একটা রান্না মাত্র হয়ে গেল, এই যে আলু বেগুনের চটচড়ি পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য পেঁয়াজ ছাড়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে। আগের ভিডিওতে কে কাজানা দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, দিদি ভাই কিন্তু সাধারণ ভিউয়ার্স, আমাকে বলেছে যে তোমার ভিডিও শুধু দেখতে থাকি আর ভীষণ ভালো লাগে, কি করে পারো তুমি এত কাজ করতে, এত সুন্দর করে গুছিয়ে করতে, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকো। দিদি ভাই তোমার কমেন্টটা পড়ে আমার সত্যি খুব 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 ভালো লেগেছে, তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টের খুবই দরকার। আর সব সময় আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নিও। আর দেখতেই পাচ্ছ এদিকে আমার শাশুড়ি মায়ের চটচড়িটা হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম, হ্যাঁ এক করে রান্না করছি আর নামিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর দেখো এই যে ইলিশ মাছগুলো বলেছিলাম এগুলো রান্না করব না, এগুলো হালকা করে ভেজে রেখে দেব পরের দিন রান্না করার জন্য, কারণ এতগুলো মাছ রান্না করলে খাবেও না, বেকার নষ্ট হয়ে যাবে। আর তোমাদেরকে গ্যাসের চুলো দেখিয়ে দিলাম, কারণ আমার গ্যাসের চুলো এতটাই খারাপ অবস্থা, এই চুলোতে কেউই রান্না করতে পারবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। আজকে আমার একদম কান্না বেরিয়ে গেছে রান্না করতে করতে, দেখতে পাচ্ছ কতগুলো রান্না করতে হয় প্রত্যেকটা দিন, আর গ্যাস যদি এরকম করে জ্বলে তাহলে ভালো লাগে বলো। শুরু হয়ে গিয়েছে আমার রান্না বান্না ওদিকে কমপ্লিট, আজকেও তিন রকম মাছ এনেছে বাড়িতে, যে তারকিনা মাছগুলো এনেছে সেগুলো ভাজতে এনে দিয়েছিল আমাদের দোকানে যে থাকে ছেলেটা, সে হচ্ছে তাদের পুকুর আছে, পুকুর থেকে ছেঁকে মাছগুলো এসে পড়েছিল, তো মাছ এনে দিয়েছিলো অনেকখানি। ঘুম পাচ্ছে আমার, আমার রাত্রে ঘুম হয় না, দিনের বেলা শুধু ঘুম পায়। দেখো সোনামাকেও তো আজকে স্নান করাবো না, কারণ আকাশ খুবই খারাপ, মুছিয়ে দিতে হবে গরম জল করে, মুছে টুছে দিতে হবে দুজনকেই, স্নান করানো যাবে না কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন একটু কমলো। এদিকে আমার বৃষ্টির মধ্যে রান্নাবাড়া কমপ্লিট, তারপর নয়নসোনা উঠে পড়েছিল, নয়নসোনাকে খাইয়ে দিয়ে আবার শুয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। এই যে আমার সোনামাকে একটু তুলে নিলাম কোলে, দেখো সোনামারও ঘুম ঘুম করছে, কারণ সোনামাও ডিউটি করে রাত্রে, আমিও ডিউটি করি, এই জন্য ঘুম, দেখতে পাচ্ছ বসে বসেই ঘুমাবে,
ও যদি চায় তো বসে বসেই ঘুমাবে আমার সোনা পাখিটা। আচ্ছা বাবা ঘুমাও, সোনামা একটুখানি ঘুমাক, আমার একটু কাজ আছে, এসে কাজটা করে পরে সোনামাকে আবার খাওয়াতে হবে। ভাবলাম এখন নয়ন শোনা ঘুমিয়েছে তো এখন একটু ভিডিওটাতে ভয়েস দেই, দেখো কি শব্দ হচ্ছে। এই ঘরে তো সিলিং নেই তার জন্য বেশি শব্দটা লাগছে, তো ভয়েস দিয়েও আর কাম নেই, বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। ভিডিওটা তো এডিট করা হলো না, তো ভাবছি এখন কী করা যায়। ভাবতে ভাবতে এই যে আমার একটা ওষুধের কৌটো ছিল সাদা মতো, ওটা স্টিকারটা উঠিয়ে দিয়েছিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, মনের মধ্যে একটা এসেছিল যে একদিন সময় করে এটাকে একটু ফেব্রিক দিয়ে দেখি কোনো ডিজাইন যদি বানানো যায়। তো এই যে পরিষ্কার করে রেখেছিলাম, এটা হচ্ছে ওষুধের কৌটো, নয়নশোনা যখন আমার মধ্যে ছিল ওষুধ দিয়েছিলো ডাক্তার, এটার মধ্যে গুঁড়ো দুধের মতো যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলোই, তো ওগুলো ওষুধ তো খাওয়া হয়ে গেছে, তো এই যে কৌটোগুলো বাকি রয়েছে, তো কৌটোগুলোকে কিছু একটা করা যাক। তার জন্য ভাবলাম যেহেতু এখন বৃষ্টিও পড়ছে, কোনো কাজকর্ম কিছুই নেই, আর তার জন্যই আর কি ফেব্রিকগুলো বের করে আর পিয়ালিকে বললাম, নে পিয়ালি সবাই তো আমার হাতের কাজ দেখার জন্য বলে কমেন্টে, তো আজকে আর সেই সুযোগটা হাতছাড়া করলাম না, যেহেতু বৃষ্টিও পড়ছে কাজও নেই এখন, তো তোমাদের সাথে একটু আমার হাতের কাজের সামান্য একটু এসে দেখিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো কলসগুলো ওগুলো কিন্তু আমি অনেক দিন আগেই রং করেছিলাম, ফেব্রিক দিয়ে কালার করেছিলাম, তো সেগুলো তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। এমনিতে সময়ের অভাব এখন, এসব তো করতে পারছি না, ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই, আমি তো হাতের কাজ করতে ভীষণই ভালোবাসি কিন্তু আমার ভাগ্যে সময় নেই এখন দুইজনকে সামলে এসব করা, মানে অনেক দূর কি বাদ আর কি। তো দেখো এই যে ছোট হাড়ির মধ্যে একটু এসে করে নিচ্ছি, সবুজ রঙটা মাঝখানে দিলে মনে হচ্ছে যে একটু ভালো হবে, তো সেটাও একটু করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার হাতের কাজ আজকের এইটুকু হানি এই পর্যন্ত? যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি। আর তোমরা কাছাকাছি থাকলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে আমার হাতের কাজ দিয়ে দিতাম। আমি জানি সুস্মিতা দিদি ভাই তুমি এই ভিডিওটা দেখার পর তুমি অবশ্যই বলবে তোমার একটা হাতের কাজ আমাকে দিও। তো ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোর কাছে আমি যখন পৌঁছাতে পারবো অবশ্যই ভালোবাসার স্বরূপ হিসাবে তোমাদেরকে সেই চিহ্নটা আমি দেব। আর এই দেখো আমার মা কি করছে, মাকে আমি বললাম মা তুমি নয়নকে নাও আমি উঠানটা ঝাড় দিয়ে দিই, ওই যে মা আমার নিজেই করছে, অনেকগুলো পাতা পড়েছিল। আর তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের জমিতে জল জমে গেছে একবারে, কতটা পরিমাণে তাহলে বৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে, আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো। তোমাদের সবার জন্য আমি প্রার্থনা করি গোপ সোনার কাছে, হরে কৃষ্ণ হরি বল।